দলটা ভারী হবে। তো চলো, এটা মাথার মধ্যে এখন থুপে নেই, থুপে নিয়ে বাবা মাকে খেতে দিই। এই কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে যাবে, আমার তো বস অভ্যাসই আছে রাত। ফ্যামিলি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেকে জাস্ট ফাটাফাটিতে আছো। তো ঘড়িতে এখন টাইম হয়েছে 7:30, আজকে শনিবার, ঠিক আছে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটিতে আছো। আমি রেডি হয়ে আছি, এখনো অবধি। অ্যাকচুয়ালি বাজারে গেছিলাম, বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর হালকা ফুলকা একটু ঝড়। আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ওখানেও ঝড় বৃষ্টি এরকম শুরু হয়েছে কিনা, নাকি আগামী 3 দিন আরো থাকবে শুনলাম, ঠিক আছে। প্রচন্ড বাজে অবস্থা, পায়ের মধ্যে পুরো কাদা প্যাচ প্যাচ করছিল, সেরে গেছিলাম। অ্যাকচুয়ালি বাড়িতে একটু তোড়ঝড়ই চলছে, কিসের জন্য তোড়ঝড় চলছে, কেন তোড়ঝড় চলছে, কেন এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাজারে গেলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে মায়ের আপডেটটা দিয়ে দিই। মাও দুপুর থেকে নেই, প্রায় বিকেল 3টে থেকে মা গেছে বাবার ওষুধ আনতে। এখান থেকে প্রায় দেড় ঘন্টার পথ, দেড় তিন ঘন্টার পথ। মা আর দিদা গেছে বাবার ওষুধ আনতে, বাবা পাশের রুমে শুয়ে রেস্ট করছে, ঠিক আছে। বাধ্য বাড়িতে এই মানে কেউ নেই। আমি মাকে এতবার করে বলেছিলাম যে আমি যাব, বাট মা যেতে দেয়নি, যে একদিন সপ্তাহে ছুটি আছে তো তুই থাক, আর বাড়িতে অনেকগুলো কাজ বাজও ছিল, তো সেই কারণে মা একাই গেছে। তো আমি সন্ধ্যাবেলাতে গিয়ে বাজার হাট সমস্ত কিছু করে এনেছি, কি কি বাজার করেছি সবটাই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি, আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা অন্যান্য দিনের মতোই খুব ভালো লাগবে। প্লিজ আমার পাশে থেকো, আর স্কিপ 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 করে কেউ দেখো না, পুরো ভিডিওটা দেখো, কারণ অনেক কিছু কষ্ট করে, অনেক কিছু কষ্ট বলবো না, ঠিক আছে, ভালো লাগে তাই কষ্ট করি, ঠিক আছে। তো অনেক কিছু মানে স্বাদ আর সাধনা করে তোমাদের জন্য প্রত্যেকটা ব্লগ আমরা বানাই, আমি বানাই, সবাই বানাই। তো প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো পরিশ্রমটাই মাটি হয়ে যাবে। তো চলো আমি রান্নাঘরের আপডেটটা দিয়ে দিই। আর এখানে আরেকজনের অবস্থাটা দেখো, কি দেখছিস বল? কনজিউরিং টু, হ্যাঁ। তো টিভিতে যেটা এখন চলছে, এই যো, এটা দেখার মতো সাহস আমার নেই, ঠিক আছে। জানি না ও কোথা থেকে এত সাহসী, এত কি বলবো, এত সাহসী হলো, বা আমার কোনোভাবেই কোনো রকম ওই ধরনের সিনেমা দেখার কোনোদিনই কোনো সাহস নেই, আজকেও ওই দেখো লুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে তো হচ্ছে অলরেডি, তো ইন্ডাকশানটার এত আওয়াজ না, সেই জন্য তোমাদের সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না। আর এখানে চলছে ভিডিও, এই যে ভিডিও চলছে, ব্লগ চলছে, আমার বন্ধুদের ব্লগ চলছে, যাদের ব্লগগুলো আমি প্রত্যেক দিন দেখি। তো যাই হোক, ওখানে পুতুলির দুধ গরম হয়ে গেছে, এই যে দুধ গরম হয়ে গেছে। তো চলো, কি কি বাজারহাট করে নিয়েছি একবার চটপট দেখিয়ে দিই, আর কারণটা জানতে গেলে আমার নেক্সট ভিডিওটাও দেখতে হবে, যে কেন এত মানে কেন এত আয়োজন, কেন এত ধুম ধাড়াক্কা পড়ে গেছে বাজারহাট করার, মানে বাজার করতেই যেতে হতো আমাকে আজকে। সবটা বলবো, সবটা শেয়ার করার জন্যই তো, তাই না? তো যাই হোক, তার জন্য তো একটু ধৈর্য ধরে একটু ব্লগগুলো দেখতে হবে, তাহলেই সবটা জানতে পারবে। তো চলো, আর সেই বিয়েবাড়ির মেহেন্দি আর নেল পলিশ এখনো পর্যন্ত আমার তোলার টাইম হয়নি, আর ইচ্ছা আছে আজকে তোলার, দেখা যাক কতটা কি সময় পাই। তো চলো একবার দেখি। এখানে আছে দেখো সবজি বাজার, 2 আটি শাক, এটা মায়ের জন্য। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, আর হ্যাঁ গাজর ক্যাপসিকাম, আর একটু ছোট্ট একটা কুমড়ো পেয়েছি নিয়েছি। আর এখানে আছে সিম, শসা, আর এটা আছে ক্যাপসিকাম, এখানে আছে রেড বেল পেপার, অন্য আর কালারগুলো বাকি কালারটা পেলাম না তাই আনতে পারিনি। এখানে আছে রেড বেল পেপার, ইয়েলোটা আনার ইচ্ছে ছিল বাট ছিল না। এখানে রসুন, এটা পেঁয়াজ কলি, আর এখানে হালকা ফুলকা টুকটাক 2-4টা সবজি আছে। এখানে আছে রাইসটা শেষ হয়ে গেছিলো, রাইস এনেছি, পাস্তা মশলা এনেছি, একটা পাস্তা এনেছি, লুজ পাস্তা। এখানে আছে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, মানে
কালকে লাগবে বলে নিয়েছি, নাহলে আমার কাছে তো গোটা গোলমরিচ থাকেই। এটা আছে পুতুলির ম্যাগি, এখানে আছে দুধ, এটা আছে এলাচ, এটা আছে কাজু, আর এখানে আছে তোমার নর্মাল ডিম, আর তোমার মানে নর্মাল বলতে কি ব্রয়লার মুরগির ডিম, আর আছে দেশি মুরগির ডিম, এখানে আছে ভিনিগার। এই হলো টোটাল বাজার। আর মেন বাজারটা দেখিয়ে দিই, যেটা আছে চিকেন, যেটা আবারও একবার খুব ভালো করে আমি ধোবো, ধুয়ে আমি ফ্রিজে রাখবো, নাহলে ম্যারিনেট করে একেবারেই রেখে দেবো। তো এখানে রেডি হচ্ছে পুদুলির দুধ, আর যেটা আজকের আমি দিলাম কমপ্লেন কেশর আর পেস্তা। অন্য অন্য দিন কি করি বলো তো, ঘরোয়া যে কোটানো হলুদগুলো হয়, ঘরোয়া কোটানো হলুদ দিই, দু চিমটি হলুদ দিই, আর না হলে চকলেট চকলেট সিরাপ বলে তো ওটাকে বাবাই, চকলেট সিরাপ দিই। তো এইভাবে পাল্টে পাল্টে দিই, যেমন আজকে দিলাম তোমার কমপ্লেন, ঠিক আছে, কমপ্লেন ওই কেশর পেস্তা যে ফ্লেভারটা থাকে কমপ্লেন দিলাম। এবার পুতুলি আমার একদমই পছন্দ না, পুতুলি এটা আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, সোনা পুতুলি এটা সোনা মুখ করে খেয়ে নেবে। আমার এরকম মান সম্মান এরকম করলি তুই? গাইজ আমার মামা মেট্রিক তো আজ এতদিন আপনারা বুঝেই গেছেন যে কিভাবে খারাপ জিনিসটাকে আমি ভালো করে খাইয়ে নিতে হয়, সেটা সব মারাই জানে। চলো খেয়ে নাও, আমার এখনো চা খাওয়া হয়নি, আমিও চা বানাবো, আর পুতুলিকে এটা কমপ্লেনটা দিয়ে দিই। চলো একদম চায়ের টেবিলে একদম দেখা হচ্ছে, তো চলো। মোটামুটি রাত 9:15, অ্যাকচুয়ালি মা প্রচণ্ড টায়ার্ড, সেই তিনটে থেকে মোটামুটি বেরিয়েছিল, তো সেই কারণে আমিও আর লেট করিনি। সমস্ত সবজি যেগুলো মা সেদ্ধ খাবে, তোমার ওই পটল, তারপর তোমার সিম আর টমেটো আর আলু, ওগুলো বের করে রেখে এসেছি ঠান্ডা হওয়ার জন্য, গিয়ে মাকে মেখে দেবো নুন আর সর্ষের তেল আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে। আর আমার মেয়ের পুতুলি, আমার আর মেয়ের হয়েছিল সকালবেলা কাতলা মাছের মানে একটু লাল লাল কষা কষা টাইপের ঝোল, আর বাবার হয়েছিল সেদ্ধ ঝোল, সমস্ত সবজি দিয়ে সবটা বের করে রেখে এসেছি, জাস্ট গিয়ে গরম করব। আর এখানে এখন আমি একটু মাথার মধ্যে এই লোশনটা লাগাবো। অ্যাকচুয়ালি এই লোশনটা না আমার মোটামুটি 1 বছর মতো হয়ে গেছে, মাখা হয়নি, শেষও হয়নি, অ্যাকচুয়ালি হেয়ার মানে মাখা হয়নি, শেষও হয়নি, অ্যাকচুয়ালি হেয়ার ফলের জন্যই কিনেছিলাম। আর তোমরা তো জানো আমি ঘরোয়া মানে ঘরোয়া পদ্ধতিতে সমস্ত কিছু মানে হোম রেমেডিতে খুব বেশি বিশ্বাস করি। অ্যাকচুয়ালি ওই আমলা, রিঠা, শিকাকাই এই তিনটে যদি মিশিয়ে ফুটিয়ে ওই কাত বের করে চুলের মধ্যে লাগাও না, চুলে খুব সুন্দর মানে কি বলবো, হেয়ার ফল তো কমে যায়,
ইনস্ট্যান্টলি হেয়ার মানে হেয়ার ফল কমে যাবে, প্লাস চুলে কিন্তু মানে একটা আলাদাই গ্লেজ দেয়, ঠিক আছে? তো আমার সময় হচ্ছে না, সময় মানে ব্যাপারটা হচ্ছে সময় হলে মনে থাকে না, আর মনে থাকলে সময় থাকে না, এটা হচ্ছে এখন মানে এখনের মানে এখন প্রেজেন্ট সিচুয়েশন আমার, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তার মধ্যে যদি বাড়িতে বড়রা যদি অসুস্থ থাকে তাহলে হয়েই গেল, তো সেই জন্য আর সময় নেই। এখন ওই লোশনটা মাথার মধ্যে ভালো করে মেখে নেব, মাথার মধ্যে চুপচুপিয়ে মেখে নেব, মেখে নিয়ে মার বাবাকে যাব খেতে দিতে। আর এখানে পুতুলি শুয়ে শুয়ে মোবাইল দেখছে, ঠিক আছে? ভূতের সিনেমা দেখেও মন বললো না, আবার এসে ফোনের মধ্যে ভূতের সমস্ত কিছু সার্চ ফার্চ চলছে যে কীটা কালকের কীটা দেখবে। অ্যাকচুয়ালি ছুটি আছে বুঝতেই পারছো এখন। আর আমি এক্ষুনি কী করেছিলাম ভূতে বল, কেন কপালে দুঃখ কেন? আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আমার ভূতে, আমার ভূতে সবসময়ই ভয়, ভূতে প্রচন্ড ভয় লাগে আমার, আমি ভীতু ভূতে, আমি ভীতু, ঠিক আছে? আমার এটা বলতে আর এ করতে কোনো লজ্জা নেই। আমি ছাদে গেছিলাম যেহেতু বৃষ্টি, যেহেতু বৃষ্টি হচ্ছে সমস্ত জামা কাপড় ভেতরে মেলানো আছে, তো রাতে সবটা নামিয়ে নিয়ে চলে আসছিলাম, তো আমার এত ভয় লাগছিল, খুড়খুড় খুড়খুড় কিরম যেন আওয়াজ হচ্ছিল, ওই জন্য পুতুলিকে ডেকে নিয়ে চলে গেছিলাম যে তুই ভূতের সিনেমা চালিয়েছিস, তার কারণে আমার ভয় লাগছে, তো তোকেই দাঁড়াতে হবে, ঠিক আছে? ও গিয়ে দাঁড়াতে আমি সমস্ত জামা কাপড়গুলো তুলে এনেছি, ভাবো এতটা ভীতু আমি, ঠিক আছে? হাসো 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 সবাই হাসো, কিছু করার নেই, ভূতে ভয় লাগে লাগে, ঠিক আছে? আমার ভূতে ভয় লাগে। আর ওই যে সিনেমা চালিয়েছে, জানি না আজকে রাত্রিবেলা কিভাবে কি ঘুমোতে পারবো, ওকেই জ্বালাবো, না ঘুমোলে ভয় লাগলে ওকেই জ্বালাবো, ঠিক আছে? তো আমার মতো কে কে ভূতে ভয় পাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তাহলে একটু দলটা ভারী হবে। তো চলো, এটা মাথার মধ্যে এখন থুপে নেই, থুপে নিয়ে বাবা মাকে খেতে দিই। এই কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে যাবে, আমার তো বস অভ্যাসই আছে রাত 12টা একটা পর্যন্ত জেগে এডিটিং করা, 12টা একটা সময় খেতে দিলেও কোনো চাপ নেই, কিন্তু বাবা মা অসুস্থ তো একটু টাইম দিয়ে সব কিছু করতে হবে। চলো এখন বসে গেছি ডিনার করতে, তোমাদেরকে যেমনটা বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি বসে গেছি। আর এটা সকালবেলা এটা মায়ের সমস্ত সবজি সেদ্ধ স্যালাড আর ডাল করে দিয়েছি, এটা বাবার ঝোল, আর আমাদেরটা তো ফার্স্টেই দেখলে কাতলা মাছের কালিয়া টাইপসে করেছি। তো এখন চলছে সামনে সিরিয়াল, যেটা না চাইলেও প্রত্যেক দিন আমাকে দেখতে হয়। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, দেখি পরে চলে যেও না প্লিজ, একটা করে লাইক করে দিয়ে যেও। আর কালকের ভিডিওটা খুব ধামাকাদার আর ফাটাফাটি হতে চলেছে।